নমস্কার দর্শক বন্ধুরা, দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। গত 17 তারিখে অর্থ দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে আগামী 29 তারিখ করম পূজা উপলক্ষে রাজ্য সরকারের যারা ট্রাইবাল কমিউনিটিজের গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন তাদের ছুটি থাকবে। পরে আবার 22 তারিখে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে সমস্ত সরকারি কর্মচারীদের জন্যই এই ছুটি থাকবে। তবে এই সম্বন্ধে এখন কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, যেটা আপনাদের উদ্দেশ্যে একটু শেয়ার করলে পুরো বিষয়টি আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন যেটা বলা হচ্ছে যে করম পূজায় অংশগ্রহণকারীরাই পাবেন সরকারি ছুটি। একটু খবরটা আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব যে আগামী 29শে আগস্ট করম পূজা উপলক্ষে কুর্মী সমাজের সরকারি কর্মীদের জন্যও ছুটি ঘোষণা হলো। তবে শুধু কুর্মী বা আদিবাসী নয়, যে সমস্ত সরকারি কর্মী এই পূজায় অংশগ্রহণ করবেন তাদের জন্য ছুটি মঞ্জুর করেছে রাজ্য সরকার। শনিবার পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, পুরুলিয়া বাঁকুড়া সহ রাঢ়বঙ্গে কুর্মী, সাঁওতাল, ভূমিজ ও অন্যান্য জনজাতিদের কাছে এটি বড় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্য সরকার আগেই আদিবাসী সরকারি কর্মীদের জন্য ওই দিন ছুটি ঘোষণা করেছিল। কুর্মী সমাজের মানুষদের যাতে ওই দিন ছুটি দেওয়া হয় তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম, এদিন তা মঞ্জুর হয়েছে। তাহলে আপনারা দেখলেন যে যেটা বলা হচ্ছে যে যারা এই যে করম পুজো সেটাতে অংশগ্রহণ করবেন সে সমস্ত সরকারি কর্মচারীরাই কিন্তু ছুটি পাবেন। এখন এই জায়গাটাতেই কনফিউশন তৈরি হয়েছে। আমি আপনাদের বিজ্ঞপ্তিটি একটু দেখাবো, যেটা এখানে দেখুন উপরে যেটা বলে রয়েছে যে টু অল এমপ্লয়িজ অব দ্য স্টেট গভর্নমেন্ট এই ছুটিটা পাবেন। তারপরে দেখুন নিচে কিন্তু বিজ্ঞপ্তি বলেছিল যে হু সেলিব্রেট দিস ফেস্টিভ্যাল, অর্থাৎ যারা এই করম পূজাতে অংশগ্রহণ করবেন তারাই ছুটিটা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে কারা কারা অংশগ্রহণ এতে করবেন, এটা সম্বন্ধে কিন্তু একটা যদি ক্ল্যারিফিকেশান অর্থ দপ্তরের তরফ থেকে দেয়া হতো তাহলে আমার পার্সোনালি মনে হয় সেটা সুবিধা হতো। কারণ কারা অংশগ্রহণ করবেন, কারা অংশগ্রহণ করবেন না বা কারা ছুটি নেবেন এটা রাজ্য সরকারি কর্মচারীরা নিজেরা ডিসাইড করবে না অর্থ দপ্তরের তরফ থেকে বলে দেওয়া হবে, সেখানেই প্রশ্নটা। কারণ যেহেতু সকলের জন্য এই পুজো নয়, তাছাড়া সব জায়গায় এই যে উৎসব সেটা হয় না, তাই এটা একটু যদি ক্ল্যারিফিকেশান দেওয়া হতো তাহলে আমার মনে হয় সুবিধা হতো। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, ধন্যবাদ।